আসসালামু আলাইকুম। আজকে বাইরে যাইরাম আর আপনারা সাথে শেয়ার করলাম, খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই ভালো লাগবো। যারা আমার পাশে থাকিয়া আমার ভিডিওটা দেখবা, ধন্যবাদ তোমরা সবাই রে। দেখলাম নি কি সুন্দর পানি ফান্টিং, কত সুন্দর ওয়ালো দেওয়ালোর লগে জোর জোড়াইয়া কত সুন্দর পানি পড়ে। তো কোথায় যাইরাম, ট্রেনে উঠবো, তারপরে তোমরা সাথে দেখাইমু, তাহো পাশে দেখতে পারবা শেষ পর্যন্ত নতুন একটা শহর। আসলে আমার মতন প্রবাসী যারা আছেন, এরা তো সব সময় ওরা যাওয়া আসা, আর আমার দেশের ভাই বোন হল দেখতে পারবা, ট্রেন চড়মু আর তারপরে চইলা যাইমু, অনেক বাজার করমু আর তোমাদের সাথে শেয়ার দিম। আসলে বাজার কি আমি শেয়ার দিই? আমি শেয়ার দেওয়া নকইলাম ভালো পাই না, তার জন্য আমি শেয়ার দিই না। খালি দেখবাই তোমরা আমি কোন দোকানও যাইরাম আর কি করলাম। ধরতে আসি ট্রেনে উঠি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরাই আমায় বইলা যাইও না, আমি মরে গেলে তোমরাই আমায় বইলা যাইও না, মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমি মরে গেলে তোমরাই আমায় বইলা যাইও না, আমি মরে গেলে তোমরাই আমায় বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবারে চেনা যাবে না, কবর মাঝে মা বাবারে চেনা যাবে না, চিনবে যাকে তিনি হলেন শাহে মদিনা, চিনবে যাকে তিনি হলেন শাহে মদিনা, সেই দিন নবী বিনে কেহই তোমার সঙ্গী হবে না, সেই দিন নবী বিনে কেহই তোমার সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এখন কি করলাম দেখছো তো, ট্রেনটা থেমে এখন দেখছো, ট্রেন তো নে লামিয়া যাইমু, আর লামার পরে কোথায় আজকে যাওয়া তাই তোমাদের সামনে শেয়ার করলাম। অমলি পার্ক, অমলি পার্ক তখন দেখতে পারবা স্টেডিয়াম নাকি, আসলে আমি কি ফুটবল খেলাইমু স্টেডিয়ামে কি যাইমু না, ওই ধারে একটা বড় স্টেডিয়াম আছে, তাই তোমাদের সাথে বুঝলাম একটু শেয়ার করি। তো আটমু আর তোমরা দেখবাই কী কী আছে অমলি পার্কে, আর অনেক ভাই বোনের তো যাতায়াত আছে, আর পাখিটা দেখো কত সুন্দর নীরব বসে হাঁটছে, এত বৃষ্টি তো যাওয়ার তো কোনো কথাই নেই, নাতির জন্য কী করবাই ও তো বুঝে না, যাইতে হবে। তো অনেক মানুষ যার বৃষ্টি হইলে কি মানুষকে চলা বন্ধ করে দেয়, চলা বন্ধ করে না, সবাই তো যাইতে থাকে। আমি কই আজকে আমিও যাই নতুন একটা জায়গা, আমার দেশের সোনা পাখি সবার সাথে শেয়ার করতাম পারবো আর তারা দেখতে পারবা।
অনেক আছেন, লন্ডন শহর দেখার লাগে খুব ভালো লাগে, আর যারা আমার মতন আছেন লন্ডনে, তো ওরা আর কি করবো, ওরা তো সবসময় যাওয়া আওয়া আসে, তারা যাওয়া আওয়া তারা আসে। তো হই ভাই তোমরা কাছে কিলা লাগে, আর তোমরা তাকো ফাঁসে, আমি আর কি করবো, কি বকবক করবো, বকবক তো আমি ফাইনা কইয়া সুন্দর করে, মানে জীবনে ভিডিও ইউটিউব করিও নেই গিয়া, ইউটিউব কি জানিও নেই গিয়া, ফান করে হরি আইয়া ফান দে ফড়ি যাবো কি খান দে রে, কি ফান দে পড়লাম, কি মায়ার জাল নাই নি, এখন আর মায়ার জাল নাই, কি জ্বালা হাদি গেলে মোরে, কি দুঃখ দি গেলে মোরে, অনেক দুঃখ পাইয়া কি আর করবাই, আর শুধু ভিডিও দিয়া কি মাঝে মধ্যে গিয়া, যারা ভালো লাগে অবশ্যই দেখবা, সামনে কি দেখতে পারা তো গিয়া, বড় একটা স্টেডিয়াম আছে গিয়া। আর যারা যারা আজকের ভিডিওটা কিছু লম্বা হইব, লম্বা হইব কারণ অনেক বড় একটা শপিং সেন্টারও গেছিলাম, এত বড় শপিং সেন্টার সারাদিন আর্থে আর্থে শেষ করতে পারছি না, তো আজকে কিছু শেয়ার দিলাম, আরও তিনটা ভিডিওতে শেয়ার দিতে হইব, তো যারা ভালো লাগে অবশ্যই দয়া করিয়া দেখবা, অনেকে টানি টানি দেখরা দেখলাম গিয়া, কিছু করার নাই, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দয়ে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সব গলি হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গলি ছিন্ন ভিন্ন হবে, অন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয়ু পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দয়ে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সবগুলি হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেখা তো বৃষ্টির মাঝেও মানুষে হাঁটে, কি করব, বাহির হইছে তো, বাহির হইলে মনটাও ফ্রেশ হয় নাকি, তো দেখা তো সামনে দেখি বড় একটা স্টেডিয়াম, তো আমরাও হাঁটি হাঁটি ওইদারে গিয়া শপিং সেন্টারে যাইতে হইব, তো তাই তোমাদের সাথে শেয়ার করবো শপিং সেন্টারে যাওয়াটা আর কি করি, অনেক জায়গা হাঁটিয়া যাইতে হয়। অবাতাস আমায় তুমি নিয়ে যাও না,
যেতায় শুয়ে আছে নূরে মদিনা, অবাতাস আমায় তুমি নিয়ে যাও না। যেতায় শুয়ে আছে নূরে মদিনা, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন ভরেকে না, যে ফুলের সুবাসে মন ডেকে নে, অবাতাস আমায় তুমি নিয়ে যাও না। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, বাতাস আমায় তুমি নিয়ে যাও না। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, আমার প্রাণে যে সুর বাজে, রাসুল শুয়ে আছে সে আমি যে। কোথায় ছিল শপিং সেন্টার দেখছো? কস্টকো, অনেক বড় শপিং সেন্টার, তো আমি কোনোদিন যাই নাই, তো আজকে আমার প্রথম যাওয়া। তো দোকানে যাইতে হইলে বলে তিনজন মানুষ ছাড়া ঢুকবার দেয় না, আর ওটা বুকিং করা লাগে। তো গিয়া দেখলাম ওটার সিস্টেমটা অন্য ধরনের। তো মেয়েরা গেল, গিয়া কার্ড বাহরতে হইলো, নাম লিখাইতে হইলো। তো আমরা নাতি, পরে আমরা তিনজন নাতি লইয়া চাইজন। তো বেচারে তারা হিসাব ধরে না, তিনজন মানুষ ঢুকা যায়। তো যাইরাম দেখতে থাক ভাই। আমার প্রাণে যে সুর বাজে, রাসুল শুয়ে। মাই গো, কি করে আমার নাতি দেখছো নি, কিতে একটা ফাইলিছে আর এখন অক্টারে লইয়া লাগাইছে খেলা। কইলাম মেগাইয়োর আইয়ো, আমরা যাই ঢুকি যাই দোকানও, ও তো আর শুনেই নাই। উনি তারে কি করতাম, খেখলা একটা দিত হইলো, ডান্ডায় একটা গাছ তোনে, আর হে অক্টারে দেখতে হইব, ডরাইয়াও স্কেড দেখায় নি, ডরাইও বাই দি, আর বার দেখতে হইব। তো গিয়া একটু সময় খেলা করলো ওখানো, তারপরে লইয়া গেলাম। এত বড় দোকান, আসলে বড় একটা কেশনহারির মতো, সব কিছু আছে ওখানে, কাপড় সুপড় সব কিছু আছে। তো যারা যারা আমার পাশে থাকিয়া এখনো ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখা, সবাইরে অসংখ্য ধন্যবাদ। কি আর কইমো, আমি তো সুন্দর করে কইলাম, কথা বলতে পারি না এত সুন্দরভাবে। ওই ধারে একটুক, ওই ধারে একটুক, এইভাবে শুধু ব্যাক 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 বক বক গান গাই। বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর মাকে সেই নবীজির গাম, সাহাবারা তোর মাকে সেই নবীজির গাম। বল রহমতে আলম, বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর মাকে সেই নবীজির গাম, সাহাবারা ইয়া তোর মাকে সেই নবীজির গাম। বল রহমতে আলম, বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা ইয়া তোর মাকে সেই নবীজির গাম, সাহাবারা ইয়া তোর মাকে সেই নবীজির গাম। চিন মানুষ যেন কেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, চিন মানুষ যেন কেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। ও ভাইয়ার শুনবানী সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। ও ভাইয়ার শুনবানী সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। বল রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা তোর মাকে সেই নবীজির গাম, সাহাবারা তোর মাকে সেই নবীজির গাম।
বল রহমতে আলম। সবাই স্তনে হান্নান একটি খাজুর গাছের নাম, যাকে জোরে খুতবা দিতেন সাহাবা ইকরাম। স্তনে হান্নান একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন সাহাবা ইকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা ইকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা ইকরাম, বল রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবারা ইয়াতর মাকে সেই নবীজির গাম, সাহাবারা ইয়াতর মাকে সেই নবীজির গাম। বল রহমতে আলম চিন মানুষ চিন তোমরা আমার নবীকে, যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারাজি। পশু পাখি নবী চিনে করিল কান্না, পশু পাখি নবী চিনে করিল কান্না। সবাইয়া রোশন বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা ইকরাম, হতবাক হইলেন যত সাহাবা ইকরাম। বল রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবিরা ইয়াতর মাকে সেই নবীজির গাম, সাহাবিরা ইয়াতর মাকে সেই নবীজির গাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে নানি? এত বড় দোকান, কত ধরনের ফুল দেখলাম তো আমি। কি কেনাকাটা করছি আসলে, কেনাকাটা করছি কিছু? ফুলের গাছ আর আনি নাই কান্তু, নেই ফুলের গাছের জন্য পরে গেছি। আমার বাঙ্গা তরি ছেড়া ফাল, চলবে রে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়ারে দয়াল, এভাবে আর চলব কত কাল। আমার বাঙ্গা তরি ছেড়া পাল, চলব রে আর কত কাল, ভাবি শুধু একলা বসিয়ারে দয়াল, এভাবে আর চলব কত কাল রে দয়াল, এভাবে আর চলব কত কাল। তরি কিনারায় বিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, তরিতে কিনারা